হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল হ্যাশট্যাগ অর্পিতাস বাংলা ব্লগস। আর আজকে সন্ধ্যে থেকে ব্লগটা স্টার্ট করছি, কারণ আজকে হচ্ছে বাপ্পাদার বিয়ে। আর আমি বাপ্পাদাকে বলেও ছিলাম যে তোমার বিয়েতে নিশ্চয়ই ব্লগ করব। তো আমরা বিয়েটা অ্যাকচুয়ালি শুরু হয়েছিল 29 তারিখ থেকে, সমস্ত যেগুলো ওদের নিয়ম আছে আর কি সেগুলো ছিল। তো আমরা তো যেতে পারিনি, তো আমাদেরকে যেতেও বলেছিল কিন্তু যাওয়া হয়নি। তো যাই হোক, কিন্তু আজকে রিসেপশন, আজকে যাচ্ছি। আর এদিকে বেটু কিন্তু অনেক অনেক এদিকে জামা কাপড় বের করে রেখেছে, দেখাচ্ছি এক মিনিট ব্যাক ক্যামেরা করে। তো চলো ব্লগটাকে স্টার্ট করা যাক, দেখতে থাকো, আশা করি ভালো। এই দেখো, দেখতেই পাচ্ছ বেটু একটা ড্রেস পরবে, কিন্তু এদিকে সমস্ত জামা কাপড় জিন্স সব বের করে নিয়েছে। আর কোনটা পরবে এখনো চুজ করেছে যে এই জামাটা পরবে, মানে এই শার্টটা পরবে, তার সাথে কিরকম করে রেখেছে দেখো। এগুলোকে সব গুছিয়ে মানে গোছানো ছিল, সব এলোমেলো করে রেখেছে। তার সাথে হয়েছে এই যে এই প্যান্টটা পরবে, তাই তো বেটু? এই জিন্সটা আর এই জামাটা পরবে। আর ওইদিকে আমার শাড়িও বের করে রেখে দিয়েছে যে মা এই শাড়িটা পরো, কারণ আমি দুটো শাড়ি চুজ করেছিলাম, যে একটা এইটা আর না হলে একটা এই যে রেড কালারের শাড়িটা দেখাচ্ছি তোমাদেরকে, এটাও রেড আর ব্লুতে আছে। তো এটা ভেবেছিলাম পরবো, তো বেটু বলছে যে এই শাড়িটা পরো, এখন অভি আসুক তারপর ডিসাইড করছি যে কোনটা পরবো আর কোনটা না। তো যাই হোক, এই দেখো এদিকে সমস্ত জামা কাপড় এখানে রাখা আছে, আর বেটুকে আমি দেখাতে পারছি না, কারণ বেটু এদিকে ও জামা সব খুলে দিয়েছে, জামা খুলেও দাঁড়িয়ে আছে তাই। আর আমাদের গিফটসও কেনা হয়ে গেছে, কারণ আমরা ভেবেছিলাম বৃষ্টি হতে পারে, তাই গিফটটা আগে থেকে কিনে নিয়েছি, কারণ বৃষ্টি হলে তো একটু দেরি হয়ে যেত, আর কি হতো না হতো, আমাদের যাওয়া হতো কি না তাও জানি না। তো যাই হোক, এই দেখো বেটু এখন এদিকে ওদিক করছে, তো গিফট রেডি, এখন এগুলো সব গুছিয়ে দেবো চটপট করে, আর তাড়াতাড়ি করে বেটুকে রেডি করব, তারপর আমি রেডি হব। অভি এখনো আসেনি ডিউটি থেকে, ও রেডি হলে তারপর যাওয়া যাবে। এই যে অভি ডিউটি থেকে চলে এসেছে, আর বেটু যে ড্রেসটা পরেছিল সেই ড্রেসটা খুলিয়ে ওকে নিজের মতো করে একটা ড্রেস পরাচ্ছে। আচ্ছা গলাটা ইয়ে করো, গলাটা এরকম নয়, গলাটা এরকম সোজা হয়ে থাকবে, লাগবে। আচ্ছা তো এখন বেটু এটা পড়েছে এরকম, শাড়িটা দেখো আমি পরে নিয়েছি, শাড়ি পরা হয়ে গেছে, এবার মেকআপ করবো, আর মেকআপটা আমাকে অভি করে দেবে। আর হ্যাঁ, বেটুকেও দেখিয়ে দিচ্ছি কেমন লাগছে পুরোটা ব্যাক ক্যামেরা। এই যে বেটু পুরো রেডি হয়ে গেছে জুতো টুতো পরে, আর এখন ও সাইকেলে বসে রয়েছে, তাই তো? আর ওয়েট করছে যে আমরা কখন রেডি হব, তাই তো? চলো দেখো, এখন রেডি হয়ে গেছি, আর এই যে এই শাড়িটা পরে এরকম লাগছে। তো অভি আর বেটু নেমে এলেই তাহলে আমরা এবার যাব, আর কিরকম লাগছে ব্যাক ক্যামেরায় তোমাদেরকে একবার দেখাচ্ছি, ঠিক আছে? এখন তো এরকম যেহেতু আয়নাটা অতটা পরিষ্কার নেই তাই বোঝা যাচ্ছে না, তো ব্যাক ক্যামেরায়। এখন আমরা রেডি হয়ে আমরা এই বেরোচ্ছি, কারণ আর ব্লগ করতে পারবো না রাস্তায় যেতে যেতে, কারণ এই যে গিফটটা নিতে হবে দেখতেই পাচ্ছ, গিফটটা নিয়ে বসবো, তো ফোন টোন সব ভরে দিতে হবে। তো এখন বেরিয়ে যাই, আর গিয়ে ওখানে আবার কথা হচ্ছে। তো চলো ব্লগটা দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। তো দেখো আমরা বিয়ে বাড়িতে চলে এলাম, আর এখানে প্রচণ্ড জোরে গান বাজছে, তাই জন্য আমাকে ভয়েস ওভার করতে হচ্ছে। তো এখানে একটা ব্যালকানি ছিল, আর ওখানে দেখো লাইটিং দেওয়া ছিল বলে দারুণ লাগছিল দেখতে। তো আমি আর অভি এখান থেকে ভাবলাম একটু ফটো তুলে নিই, তো আমরা একটু ফটোও তুলে নিলাম। তারপর এক এক করে এই যে সুরজ আছে, তারপর ওদিকে পিয়ালি দি, পিন্টু দা, তারপর বৌদি, বর্দা, তারপর বুবাই, সবারই সঙ্গে এক এক করে দেখা হলো, অজয়, তারপর ওরাও এসেছে। কিন্তু একসাথে যেহেতু আমরা নেই, এক এদিক ওদিক করে ছড়িয়ে আছি, তাই জন্য মানে সবাইকে একসাথে আর কি দেখাতে পারছি না। আর এর মধ্যে অনেকে আসেনি, কারণ আমাদের একটা মানে টিম ছিল, এক একটা একটা গ্রুপ ছিল, তো মানে যেহেতু অনেকেই অনেক দূরে থাকে। আমার আগের ব্লগে তোমরা দেখতে পাবে যে সবাইকে নিয়ে, জিডিএর যারা বন্ধু ছিল সবাইকে নিয়ে একটা ব্লগ বানিয়েওছিলাম। তো এখন বাপ্পাদার বিয়েতে আমরা এসেছি, আর সবাই মিলে দেখো অনেকেই খেতে বসেছে, তাই জন্য সবাইকে একসাথে পাচ্ছি না। তো একটু একটু করে সবাইকে নিয়েই যতটা পারলাম ব্লগ করলাম, আর আস্তে আস্তে সবই দেখতে পাবে, একটু একটু করে সব করব। তো আমরা এখন চটপট করে আগে খেতে বসে যাই, তারপর কথা হচ্ছে।
আমাদের একটু আসতে দেরি হয়ে গেছিল, তাই জন্য আমরা আর কি খেতেও দেরি করে বসলাম। আর সবারই খাওয়া হয়ে গেছিলো, তো সবাইকে বললাম একটু ওয়েট করো, আমরা সবাই মিলে ফটো তুলবো। তো এই যে দেখতে পাচ্ছ আমাদের পাতা পড়ে গেছে আর খাবারও দিতে স্টার্ট করে দিয়েছে, তো চটপট খেয়ে নিই, তারপর সবাইয়ের সঙ্গে দেখা করব। তো এই যে আমাদের খাওয়া দাওয়া হয়ে গেল আর আমরা সবাই মিলে চলে এসেছি একসাথে, এবার ফটো তুলবো, একটু গল্প করব, একটু মজা করব, ব্যাস। তো এই যে সবাই হচ্ছি আমরা জিডিএ গ্রুপের, আর সবাই হাই করছে দেখো তোমাদেরকে। তো চলো, আমাদের এক এক করে সবারই ফটো তোলা হয়ে গেছে, এবার আমরা ওয়েট করে আছি যে কখন আমরা যাব, কারণ ওইখানে বাপ্পাদা তার ওয়াইফের সাথেও একবার দেখা করব। তো দেখো আমরা এখন বাড়ি চলে এলাম, আর অবস্থা খুব খারাপ, মাথা চুলটুল পুরো হাওয়াতে উড়ে অবস্থা খারাপ হয়ে গেছে, আর বেটুরও শরীর খুব খারাপ হয়ে গেছে। রাস্তায় একবার দাঁড়িয়েছিলাম, বমি করলো, তো যাই হোক ওর একটু শরীর খারাপ আছে, ও শুয়ে পড়েছে। আর আমিও আজকে মানে যেহেতু অনেক মানে আমাদের সময় লেগে গেল, আর বেরোনোর সময় সবাই যেহেতু তাড়াহুড়োতে ছিল তাই সবাইকে আর নিতে পারিনি, তবে যেটুকু ওখানে ছিলাম ওখানে সবাইকে দেখালাম, তোমাদের সাথে শেয়ার করলাম। তো আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি, কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও, যদি ভালো লাগে তাহলে লাইক করো, শেয়ার করো আর সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটাকে। তো চলো আজকের মতো এটুকুই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর সাথে থেকো, পাশে থেকো, টাটা।